শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ভিডিওটিতে আমরা এক্সারসাইজ 7-এর 1 থেকে 6 পর্যন্ত ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। এবারের ভিডিওটিতে আমরা এক্সারসাইজ 7.1-এর 7 এবং 8 এই দুটো ম্যাথ নিয়ে আলোচনা করব। তো 7 নম্বর ম্যাথে রয়েছে x/4 = 1/3। লক্ষ্য করো, এখানে ভেরিয়েবল কোনটি? ভেরিয়েবল হচ্ছে x, তার মানে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তো যে কোনোভাবেই হোক, x এর সাথে মাল্টিপ্লিকেশন, ডিভিশন বা অ্যাডিশন, সাবট্রাকশন অবস্থায় যাই থাকে না কেন, সেটা আমাদেরকে ভ্যানিশ করতে হবে যে কোনো একটা ওয়েতে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে x/4 রয়েছে, অর্থাৎ নিচে রয়েছে 4। তাহলে এই 4টাকে আমরা কীভাবে ভ্যানিশ করতে পারি? আমরা বোথ সাইডকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তো আমরা যদি বোথ সাইডকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কী হয়? x/4 × 4 1/3 × 4। আমরা এখানে সাইড নোট দেবো, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 4, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 4। এখন 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে লেফট সাইডে দেখো কি হয়, 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, দ্যাট মিন্স লেফট সাইডে থাকে শুধুমাত্র এক্স, আর রাইট সাইডে 1/3 × 4, তার মানে 4টা এখানে উপরে রয়েছে। তাহলে উপরের 4 এবং 1 যদি মাল্টিপ্লাই করি, তাহলে হয় 4, আর নিচে রয়েছে 3। তাহলে আমরা কি লিখতে পারি? সলিউশন x = 4/3। এ হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথের সলিউশন। এবারে আমরা চলে যাচ্ছি 8 নম্বর ম্যাথে। 8 নম্বর ম্যাথে কি রয়েছে? 8 নম্বর ম্যাথে রয়েছে x/2 + 1 = 3। আমরা শুরুতে যেটা করতে পারি, লেফট সাইডে যেই প্লাস 1 রয়েছে সেটাকে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি। তাহলে প্লাস 1 লেফট সাইড থেকে যদি রাইট সাইডে যায়, তাহলে হয়ে যাবে -1। আমরা এখানে সাইড নোট দেব বাই ট্রান্সপোজিশন ল, তাহলে লেফট সাইডে থাকবে x/2, আর রাইট সাইডে 3 থেকে 1 মাইনাস হলে হবে 2। এবারে যেহেতু x এর সাথে ডিভাইড অবস্থায় 2 রয়েছে, তার মানে যে কোনো ওয়েতে আমরা 2টাকে বাদ দেওয়ার ট্রাই করব। সেটা কিভাবে? আমরা বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। আমরা এখানে সাইড নোট দেব, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 2। তো লেফট সাইডে খেয়াল করো, 2 দিয়ে যদি 2 কে ডিভাইড দেই, তাহলে হয় 1। তাহলে আমরা লিখতে পারি x = 2 to the 4। তাহলে therefore solution x = 4। এই হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথটির সলিউশন। তো আমরা এই পর্বে 7 এবং 8 নিয়ে আলোচনা করলাম। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওটিতে বাকি যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করার। ধন্যবাদ, সে পর্যন্ত তোমাদেরকে আল্লাহ হাফেজ।